আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি এই গল্পের 40 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর গত পর্বে যে বলেছিলাম, দেখি লিপস্টিক খাওয়াতে পারি কিনা আদিত্যকে নূরের লিপস্টিক, তো নিশ্চিত থাকেন আমি খাইয়েই ছাড়ব, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভিতর হু হু করে উঠল। আদিত্য নূরকে আরও শক্ত করে বুকের ভিতর চেপে ধরল, যেন বুকের ভিতর ঢুকিয়ে ফেললেই শান্তি। নিজের উপর চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে গিয়ে যে ওকে এত কষ্ট দিয়ে ফেলবে তা ভাবতে পারেনি আদিত্য। সত্যি তো বলেছে, ও মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে, আর আমিও কিনা নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম। না না, আমি আর ওকে কোনো কষ্ট দিব না। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে মায়াবরা কণ্ঠে বলে উঠল, কি বলছো এইসব, পাগল হয়ে গেছো? আমার প্রাণ পাখিটাকে আমি কখনো অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি, কিন্তু কখনো তোমাকে না। রূপকথার কাহিনীতে যেমন দত্তের জান একটা টিয়া পাখির ভেতরে থাকে, তেমনই আমার জানটাও তোমার ভেতরে আবদ্ধ। নিজের জানকে কি কেউ অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলে আমি সেদিনের কথার জন্য তোমার উপর রেগে আছি? একদমই না, তা নিয়ে আমাকে আগেই সব কিছু বলে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে একটু রেগে ছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এই জন্য একটু রেগেছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালো না বাসতে, তবুও আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না, কারণ আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে এই আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমি তো তোমাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথাও চিন্তা করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে তোমার কান্না আমার বুকের ভিতর কতটা রক্তকরণ করে, তাহলে হয়তো তুমি আর কখনোই কাঁদতে না প্রাণ পাখি। এতক্ষণ আদিত্যের কথাগুলো শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণ পাখির ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠল। আদিত্য দুই হাতে নূরের মুখটা উপরে তুলে বলল, এখন কান্না থামাও প্লিজ, দেখো তো কেঁদে চেহারার কি অবস্থা করেছো। আদিত্য খেয়াল করলো কাদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, একদম পাকা টমেটো টমেটো লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজগুলো লেপটে গেছে, চোখের ঠোঁটের লিপস্টিকটাও সরিয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থা আদিত্যের কাছে নূরকে আরও অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘোরের ভিতর চলে যাচ্ছে, কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্য দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল, মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটু চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ দুই চোখের পাতা চুমু দিয়ে দিল। নূর দুই হাতে আদিত্যের বুকের কাছে টি শার্টটা খামচে ধরলো, নিঃশ্বাস ভারী হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের টোকায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিজের নাক ঠেসিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। হাই হাই, লিপস্টিক মনে খাবার পালা আসতে আপনারা রেডি থাকেন। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য, আজ কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিজের বৃদ্ধাঙ্গুল নিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শরীর শিশির করে উঠল, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নিঃশ্বাসিত কণ্ঠে বলে উঠল, তোমাকে বলেছিলাম না আমার সামনে ঠোঁটের লিপস্টিক দিয়ে আসবে না, আমি কোনো ভুল করে ফেলবো, আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিত, তাই না? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসলো। আদিত্য আবারও নেশা ভরা কণ্ঠে বলল, নূর আজ আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না প্রাণ পাখি, ক্যান আই কিস ইউ প্লিজ? হাই হাই, পুরাই তো একদম গেছে মাথাটা আদিত্যর, সাথে আমাদেরও যাবে, ব্যাপার না।
নূর কিছু না বলে শুধু লাজুক হাসলো। আদিত্য বুঝতে পারল নূরের অনুমতি আছে। আদিত্য মুচকি হেসে নিজের দুই হাত নূরের দুই গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগিয়ে গেল। নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথম অল্প করে নূরের ঠোঁটে একটা চুমু খেল। নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর আর শক্ত করে আদিত্যের টি শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো, যা আদিত্যকে আরো পাগল করে তুলল। আদিত্য এবার এক হাত নূরের চুলের মাঝে ঢুকিয়ে অন্য হাত দিয়ে নূরের কোমর পেঁচিয়ে নূরের দুই ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট ঢুকিয়ে দিয়ে নূরের রসালো ঠোঁট চুষে নিতে লাগলো। হাই হাই, লিপস্টিক খাওয়া শুরু। আপনারা সবাই চোখ বন্ধ করেন, ওদেরকে লিপস্টিক খাওয়ার সুযোগ দেন। একবার নিজের ঠোঁট আর একবার উপরের ঠোঁট, এইভাবে পালাক্রমে নূরের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শরীর ফাঁকে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো, মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোমহর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীর কাটা দিয়ে উঠছে, সাথে ফারুক স্টারির ভিউয়ার্সদেরও লোম কোপ দাঁড়িয়ে যাচ্ছে। প্রিয়তমার ছোঁয়ায় যে এত সুখ আছে তা জানা ছিল না নূরের। আদিত্যর এমন পাগল করা আদরের কাছে নূর আজ বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর এক হাত আদিত্যের ঘাড়ের পিছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে, আরেক হাত আদিত্যের টি শার্টের কলার খামছে ধরে নিজে আদিত্যের সাথে রেসপন্স করে হাই হাই শুরু হয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরো উন্মাদ হয়ে ওঠে, পাগলের নূরের ঠোঁটে চুমু খেতে থাকে, আর আদিত্যের হাত নূরের কোমরে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার নূরের ঠোঁটে আলতো করে একটা কামড় দিল, তারপর নূরের ঠোঁট ছেড়ে ধীরে ধীরে চুমু দিতে দিতে নূরের গলায় নেমে এলো। পাগলের মতো নূরের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। নূর আদিত্যের এমন পাগল করা ছোঁয়া সহ্যই করতে না পেরে আদিত্যের কানে লতি কামড়ে ধরলো। এতে যেন আদিত্যের উন্মাদনা আরো বাড়িয়ে দিল। আদিত্য নূরের গলা আর ঘাড়ের মাঝখানে কামড় দিয়ে ধরল। নূরের একটু ব্যথা লাগলেও কিছুই বলল না, এই ব্যথায় যে অন্যরকম সুখ আছে। আদিত্য নূরের গলা চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের ওপর থেকে আঁচলটা সরাতে যায়। আঁচলে হাত দিতে হঠাৎ আদিত্যের হুঁশ আসে, ও কি করছে। আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনও চোখ বন্ধ করে কাঁপছে। আদিত্য নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু খায়, তারপর ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল টিকে দুজনেই হাঁপাতে থাকে। হায় হায়, ঘূর্ণিঝড় টর্নেডো সিডর নার্গিস যা আছে সব মনে হয় ওদের উপর দিয়ে যাচ্ছে। মাই গড, কিভাবে কন্ট্রোল করে তারা। উফ, নূর লজ্জায় আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ে। আদিত্য বলে উঠল, আই এম সরি প্রাণ পাখি, আমি বোধহয় একটু বেশি করে ফেলছি। নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠল, সরি বলার দরকার নেই, আপনার উপর আমার বিশ্বাস আছে। আদিত্য বলল, তবু আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভিতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্র, যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে, কোনো অপরাধ বোধ নয়, বুঝেছো? তবে যতই বলি না কেন, আমি একজন ছেলে পুরুষ মানুষ, তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি, তখন তুমি আমাকে বাধা দিয়ে আমাকে আটকাবে, আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে, বুঝেছ? আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, উনি সত্যি একজন সুপুরুষ, একজন সত্যিকারের প্রেমিক। এইসব ভেবে নূর আদিত্যের বুকের মাঝে মাথা ঝাঁকিয়ে বলল, আদিত্য দুষ্ট হেসে বলল, তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্ত, বুঝেছ? বিয়ের পরে কোনো বাধা চলবে না, দিন রাত শুধু আদর আর আদর চলবে, তুমি কোনো বাধা দিতে পারবেও না, বুঝছ? ইস, বলে কি। নূর লজ্জা পেয়ে আদিত্যের বুকে আস্তি করে একটা কিল দিয়ে বলল, ছি অসভ্য। নূরের কথায় আদিত্য হেসে উঠল। একটু পরে আদিত্য বলল, এইভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে, ডিনার করতে হবে না? নূর একটু মিথ্যা অভিনয় দেখিয়ে আদিত্যের বুকে মাথা নাড়ল, মানে সে খাবে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি খাইয়ে দিলেও না? নূর এবার লাজুক হেসে বলল, জানি না। আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল, তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়ে চেয়ারে বসালো, তারপর প্লেটে খাবার বেড়ে হাত নিয়ে নূরের মুখের সামনে ধরলো। নূর চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল,
আপনি খাবেন না? দাঁড়ান আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলে নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে? নূর ব্রকুচকে বলল, কেন আপনি খাবেন না, নাকি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসেছেন? আদিত্য বলল, আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো, তবে আলাদা প্লেটে নয়, তোমার সাথে একই প্লেটে খাবো। নূর বলল, কিন্তু এবার আমার এটু প্লেটে আপনি কিভাবে খাবেন? আদিত্য বলল, তোমাকে এত বুঝতে হবে না, তোমার ঠোঁট যদি আমি চুষে চুষে খেতে পারি আর তোমার প্লেটে আমি ভাত খেতে পারবো না। নূর লাজুক হেসে বলল, ঠিক আছে। কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরল। আদিত্য মুচকি এসে খাবারটা মুখে নিয়ে নিল। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের রুমের দিকে এগুলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখলো। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের উপর বসালো, তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে আদিত্য নূরকে শুয়ে দিয়ে গায়ের উপর দিয়ে চাদর দিয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল, গুড নাইট ক্রান পাখি। নূরও মুচকি হেসে বলল, গুড নাইট। তারপর আদিত্য উঠে নিজের রুমে চলে গেল। মাই গড, আজকের এই পর্বটা যা হয়েছে না, নিশ্চয়ই অনেকের কাঁপাকাঁপি অলরেডি উঠেই গিয়েছিল, আমি শিওর। কি আমি কি মিথ্যে বলছি? একদম মিথ্যা বলিনি। আমার এই চ্যানেলের ভিউয়ার্সটা যে মাত্রায় বলবো না। তো সবাই ভালো থাকেন, কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিয়ে যাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। যাই, আমিও যাই, চোখে মুখে পানি দিয়ে আসি, আর পারবো না।